প্রিয় শিক্ষার্থীরা, আজকে সরকারি মুজিব কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের অর্থাৎ আইসিটি সাবজেক্টের অধ্যায় তৃতীয় সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। সংখ্যা জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। আমরা সংখ্যা বলতে অঙ্ককেও সংখ্যা বলি, সংখ্যাকে আমরা সংখ্যা বলি। আসলে সংখ্যা কোনগুলো, অঙ্ক কোনগুলো, তাহলে আমরা একটু আলোচনা করে দিই। জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, এগুলাকে আমরা সবাই সংখ্যা বলি। আসলে এখানে অঙ্ক আছে এবং সংখ্যা আছে, এই এই কয়েকটা যে লিখলাম, সংখ্যা লিখলাম, তারপরে এখানে অঙ্ক আছে এবং সংখ্যা আছে, তো কোনগুলো অঙ্ক? তাহলে এখান থেকে শূন্য থেকে নিয়ে নয় পর্যন্ত এগুলো হলো কি? অঙ্ক। এই কয়টার নাম হলো অঙ্ক। আর এর থেকে উপরের দিকে যত মান আছে এগুলোতে সব কি সংখ্যা। তাহলে অঙ্ক বা সংখ্যার প্রতীক হলো এই দশটা, এই শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটা হলো কি সংখ্যার প্রতীক। তাহলে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করবো। এখানে আবার দুই ভাগ আছে, এই অঙ্কগুলোর মধ্যে আবার দুই ভাগ আছে। শূন্যকে আমরা বলি, শূন্যকে বলি অভাব কাব্যক অঙ্ক, অভাব ব্যাপক অঙ্ক। আর বাকিগুলোকে আমরা বলি বাকি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এগুলোকে বলি সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক, তাহলে এখন গণিতে এবং পরিসংখ্যানে সংখ্যা নিয়ে বিস্তর আলোচনা আছে এবং আইসিটির মধ্যেও এই সংখ্যা নিয়ে, যেহেতু কম্পিউটার কী করে সংখ্যা নিয়ে কাজ করতে পারে, কম্পিউটারে আমরা সংখ্যা নিয়ে কাজ করি। তো কম্পিউটার সাধারণ যে সংখ্যাগুলো এগুলো কম্পিউটার রিড করতে পারে না, কম্পিউটারের ফাংশনগুলো বাইনারি পদ্ধতিতে সাজানো, এই জন্য সংখ্যা নিয়ে আমাদের আরও কিছু ধারণা থাকতে হবে। সংখ্যা আমরা বলতে আমরা আরো জানি কিছু সংখ্যা জানি, যেমন জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপরে বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এই যে সংখ্যাগুলো আমরা এগুলা গণিতে এগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু এগুলো আমার এখানে একটা দরকার নাই, তবে এখানে আমরা কি করি, মূলত যে সংখ্যা দশমিক সংখ্যা যেটা, সেটা নিয়ে আমরা এই আইসিটির মধ্যে আলোচনা করি। যেমন এখানে একটা সংখ্যা লাগলাম, মনে করো একশো পঁচিশ একটা সংখ্যা, কারণ এই সংখ্যাটা আবার দুই ধরনের আছে, প্রধানত দুই দুই ধরনের, একটা পজিশনাল, একটা হলো নন পজিশনাল। সংখ্যার এই অঙ্কগুলা একটা স্থানীয় মান, একটা সক্রিয় মান, একটা হলো স্থানীয় মান। কোন সংখ্যার অঙ্কগুলা অঙ্কগুলা নিজস্ব মানকে কি বলে সক্রিয় মান, যেমন পাঁচের সক্রিয় মান পাঁচ, দুইয়ের সক্রিয় মান দুই, একের সক্রিয় মান এক। কিন্তু পজিশনাল হিসাব করলে, স্থানীয় পজিশনাল হিসাব করলে পাঁচের স্থানীয় মান, পাঁচের স্থানীয় মান পাঁচ, দুইয়ের স্থানীয় মান বিশ, এবং একের স্থানীয় মান হত একশো। এটা পজিশনাল, তাহলে পজিশনাল নাম্বার নিয়ে আমরা মূলত আলোচনা করব। এখানে পজিশনাল সংখ্যাগুলো নিয়ে আবার কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। হ্যাঁ, দশমিক সংখ্যা এটাকে আমরা দশমিক সংখ্যা বলবো, ডেসিমাল সংখ্যা, এর বেস হলো কত দশ, এর বেস হলো দশ। তাহলে দশমিক সংখ্যা আবার
দশমিক সংখ্যার মধ্যে এটা হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে আবার যদি দশমিক দিয়ে দেই পাঁচ সাত আট, তাহলে এই তো এই যে দশমিক যে দিলাম এটাকে কি বলা হয়, রেডিক্স পয়েন্ট। রেডিক্স রেডিং আমরা দশমিক বলি, রেডিক্স পয়েন্ট, পয়েন্ট দিয়ে আমরা দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা আলাদা করতে পারি। রেডিক্স পয়েন্ট এবারে লেখা যায়, আমরা এগুলো নিয়ে কম্পিউটারে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ধীরে ধীরে আরো আলোচনা করব। এখন দশমিক সংখ্যাটা, দশমিক সংখ্যাগুলোকে পজিশনাল সংখ্যাগুলোকে কম্পিউটারে আমরা সাধারণত যে সংখ্যা ব্যবহার করি সেটা দশমিক সংখ্যা, কিন্তু কম্পিউটার কি করে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলো নিয়ে কম্পিউটার কাজ করে। তা আমরা দশমিক সংখ্যা থেকে তাহলে পজিশনাল সংখ্যাকে আরো আবার কি চার ভাগে ভাগ করা যায়, পজিশনাল সংখ্যাকে, পজিশনাল সংখ্যাকে চার প্রকারে, চার প্রকার, চার প্রকার পজিশনাল সংখ্যা চার প্রকার। এক নম্বর হইল দশমিক সংখ্যা, যেটা আমরা সমূহ ব্যবহার করি দশমিক সংখ্যা। দুই নম্বর হইল বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা। তিন নম্বরে অক্টাল, অক্টাল সংখ্যা। চার নম্বর হইল হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। এই সংখ্যাগুলা এই পজিশনাল সংখ্যাগুলো প্রকাশ করার জন্য বা ব্যবহার করার জন্য এই পদ্ধতি, এই যে চারটা পদ্ধতি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। তো এগুলা কোনটারে কোনটার বেশ কত, এটা কোনটার বেশ কত, কোনটার প্রতি কি, এগুলো আমরা একটু দেখি। যেমন দশমিক সংখ্যার দশমিক, দশমিক সংখ্যা ভিত্তি, ভিত্তি হল দশ, প্রতীকটি প্রতীক হল, প্রতীক হল এক, এক দুই শূন্য, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই দশটা। এবং সংকেত, সংকেত আমরা দিব কিভাবে, যেমন একটা সংখ্যা লিখলাম একশো পঁচিশ, এই দশ দিলাম, এটা দশ দিকে বোঝা যায় দশমিক সংখ্যা। এক নম্বরে, দুই নম্বরে বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা ভিত্তি হইল, ভিত্তি হইল দুই, প্রতীক তিন, প্রতীক হইল জিরো আর ওয়ান। সংকেত যেমন আমরা লিখতে পারি ওয়ান জিরো ডাবল ওয়ান, এটা টু দিলাম। তিন নম্বরে অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হল, ভিত্তি আট, আর প্রতীক কি, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এই সাতটা। আর সংকেত, সংকেত যেমন একশো বিশ আট লেখা, এটা দ্বারা বোঝায়। তারপরে চার নম্বরে হেক্সাডেসিমাল, এটার
ভিত্তি হলো 16 প্রতীক হলো 01 2 3 4 5 6 7 8 9 তারপর হলো A B C D E F এবং প্রতীক প্রতীক হলো সংকেত হলো কি লেখা যায় উদাহরণ যেমন 25D 25D এটা 16 লেখা হ্যাঁ এখানে 23 23 লেখা যায় এটা দিলাম সংকেত তাহলে এটা সংকেত হয়ে যায় এটা সংকেত এটা এটা সংকেত কি আর দশমিক সংখ্যার সংকেত দিলাম তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যে সাইটটা পদ্ধতি সংখ্যা পদ্ধতি সাইটটা দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এই সাইটটা পদ্ধতির দশমিক সংখ্যার ভিত্তি হলো 10 প্রতীক হলো 10টা এই জন্য প্রতীক যে কয়টা প্রতীক ভিত্তি হয় প্রতীক যে কয়টা ভিত্তি মৌলিক চিহ্ন দিলাম এই মৌলিক চিহ্নগুলোকে চিহ্নগুলো সংখ্যাগুলোকে ভিত্তি বলা হয় এবং সংকেত আমরা দেখে নিয়ে বুঝবো যদি কোনো সংখ্যা ডান পাশে বেগের দিকে ধরে লেখা থাকে 10 থাকলে দশমিক পদ্ধতি আর বাইনারি ভিত্তি হলো 2 প্রতীক হলো 0 আর 1 তাহলে সংকেত আমরা কিভাবে বুঝবো এরকম যদি দেওয়া থাকে শেষে যদি 2 লেখা থাকে তাহলে বুঝবো বাইনারি এরকম ভাবে অক্টালে প্রতীক আছে 8টা 0 থেকে 7 পর্যন্ত এবং সংকেত সংকেত হলো যেমন একটা উদাহরণ দিচ্ছি 23 থেকে 8 দিলাম তাহলে বোঝা যাবে কি এটা কি অক্টাল আর হেক্সাডেসিমাল এরকম ভিত্তি হলো 16 প্রতীক হলো 0 থেকে 9 পর্যন্ত তারপর এ বি সি ডি ই এফ এই 16টা আর সংকেত হলে এরকম ভাবে আমরা 25 ডিরেক্টরি 16 এইভাবে আমরা লিখতে পারি তাহলে আমরা সংখ্যা পদ্ধতি বুঝলাম আরো আরো পরিষ্কার করার জন্য আমরা একটি চার্টের মধ্যে একটি চার্টের মধ্যে এই সাইটটা সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পারি একটি চার্টের মধ্যে এরকম একটা চার্ট আমাদের দেখাই 01 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই 16টা দেখে ভালো হয় বাইরেতে আমরা স্যার ভিডিও যদি লিখি 01 01 01 01 তারপরে 00 ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তারপরে জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে আমরা লিখতে পারি তাহলে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আবার জিরো জিরো ওয়ান ওয়ান তারপরে আবার জিরো জিরো সাইডটা জিরো সাইডটা জিরো সাইডটা ওয়ান দুটো করে সাইড তারপর আটটা জিরো এক এরকম ভাবে যাব আর অক্টাল হইল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সেভেন সরি সেভেনের পরে আর কি দশ এগারো বারো তেরো এভাবে যেতে থাকে আর হেক্সাডেসিমালে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ
B C D E F. তারপরে আমরা পরে গুলো লিখে দেব। তো এইভাবে আমরা মধ্যে মধ্যে সব আছে কোনটা সব গুলো দেখে নেবে। এই সংখ্যা নিয়ে প্রথমে তোমার সংখ্যার প্রতীক চিন্তা হবে এবং কোন সংখ্যার কয়টা ভিত্তি কয়টা প্রতীক ভিত্তিগত প্রতীক কি কি এগুলো সম্বন্ধে পরিষ্কার তোমার জানা থাকবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।